আমার ওয়াইস করুনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বললেন ও আমার ওয়াইস করুনী কেন কান্দো আমি তো মাত্র একটা প্রশ্ন করেছি কোন গুণের কারণে এই জুব্বা তুমি পেলা আমার ভাই আবু বকর পাইলো না আমার ভাই উমর পাইলো না আমার ভাই উসমান পাইলো না আমি আলী পেলাম না আমার ভাই বেলাল পেলো না আমার সাহাবা ইকরামগণ পেলেন না আমার খালিদ বিন ওয়ালিদ পেলেন না তুমি পাইলা তুমি তো কখনো নবী কো দেখো নাই যখন বললেন আমার ওয়াইস করুনী বললেন আলী রে الله 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 اے اللہ بندہ نبی رحمت جانو جانو امر نبی دنیا تک پردان ورگے حضرت مولا علی حضرت فاروق اعظم রাদিয়াল্লাহু তাআলা দুইজনকে ডাকলেন নবীর একটা 70 তালি জুব্বা নিলেন আলী মনে করলেন আলীকে দিবেন আমার সিদ্দিক আকবর মনে করলেন সিদ্দিক আকবরকে দিবেন কিন্তু দুইজনকে ডাকলেন সবার মনটা খারাপ আলী পেলেন জুব্বা কেউ মনে করলেন সিদ্দিক আকবর পেলেন জুব্বা তাদের হাতে জুব্বাটা আমার নবী বাস করে দিলেন বাস করে দিয়া বললেন ও আলী ও ফারুক এই জুব্বাটা হাতে এই জুব্বাটা তুমি কারুন শহরের মধ্যে নিয়ে যাও ইয়ামানের ওইখানে নিয়ে ওয়াইস নামের একটা আমি নবীর পাগল বাবা সেই ওয়াইসকে বলবা আমি নবীর একটা সালাম ওই ওয়াইসকে আমি দিলাম সুবহানাল্লাহ বলেন বলবা আমার এই জুব্বাটা যেন আমার ওয়াইস কবুল করে আমার এই জুব্বাটা যেন আমার ওয়াইস গায়ে পড়ে আমার এই জুব্বা যেন পড়ে আমার ওয়াইস যেন আল্লাহর কাছে দোয়া করে সুবহান আমার হযরত ওয়াইস করুন রাদিয়াল্লাহু তাআলা ওনার এই জুব্বার রহস্য সাহাবারা বুঝতে পারলেন না চিন্তা করতেছেন এই জুব্বা কিভাবে তিনি পান তিনি কখনো নবীকে তো দেখেনই নাই আমরা কি নবীকে দেখছি ওয়াইস করুনীয় নবীকে তিনি খাইরুত তাবিঈ তিনি তাবিঈদের মধ্যে সর্বোত্তম এখন এই জুব্বা যে নিয়ে গেলেন খুঁজতেছি মানে এই ওয়াইস নামের কাউকে চিনো খুঁজতে 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 ওয়াইস নামের পাগলাকে পেলেন দেখে জঙ্গলের ভিতরে জিকির করতেছেন আল্লাহ 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 সুবহানাল্লাহ সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তখন ওয়াইস করুনী বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালামের জবাব যখন দিলেন তাকায় আছে দেখে চেহারা সুরত কেমন জানে চেহারাটা গন্ধবি চুলগুলা জটলা আমরা মাঝে মধ্যে পাগল ছাগল দেখলে অনেকে ঘৃণা করি আমরা আলেমরা একটু বেশি করি তাদেরকে ঘৃণা খবরদার পাগলদেরকে ঘৃণা করবা জোরে বলে না ঘৃণা করবা চুলে এলোমেলো দেখছো পাগল দেখছো তাকে হিংসা করবা কারণ আমার ওয়াইস করুনি ছিল ওই রকম বড় করে বলেন সুবহানাল্লাহ হযরত আলী তাকায় আছেন হযরত ফারুক আজম তাকায় আছেন দেখতেছেন যে কিভাবে এই হযরত মাওলা আলী শের খোদা কররামাল্লাহু ওয়াজহাহু এবং ফারুক আজম তাকায় তাকায় দেখতেছেন যে এই জুব্বার মালিক এই পাগল কেমনে হলো তালি কয়টা জুব্বার মধ্যে একটু সবাই বলেন কয়টা তালি এরকম যদি সেরা তালিওয়ালা কাপড় কি আমরা জীবনও পরব কিন্তু ওই জুব্বার দাম আছে কি নাই তালি কয়টা ও জুব্বা তোর এত দাম কেন বলে আমি মুস্তাফার গায়ের খুশবু আমার সাথে আছে সুবহানাল্লাহ ঠিক কি না নবীর সাথে লাগলে 70 তালি জুব্বা কম দামি না বেশি দামি জোরে বলেন না কম দামি না বেশি দামি আমার ওয়াইস করেন একদিকে তাকাইলেন তাকাইয়া আমার মাওলা আলী বললেন ও ওয়াইস করুনী আমি বুঝলাম না এমন কি গুণ তোর কাছে আছে ওরে আমার ওয়াইস করুনী এই 70 তালি জুব্বা তুরে দিল তুরে দিল আমার নবী দেখে ওয়াইস করুনী চোখটা লাল হয়ে গেল চোখের পানি পড়ে আর পড়ে কোনো কথা বলেন না
আমার ওয়াইস করুনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বললেন ও আমার ওয়াইস করুনী কেন কান্দ আমি তো মাত্র একটা প্রশ্ন করেছি কোন গুণের কারণে এই জুব্বা তুমি পেলা আমার ভাই আবু বকর পাইল না আমার ভাই উমর পাইল না আমার ভাই উসমান পাইল না আমি আলী পেলাম না আমার ভাই বেলাল পেল না আমার সাহাবা ইকরামগণ পেলেন না আমার খালিদ বিন ওয়ালিদ পেলেন না তুমি পাইলা তুমি তো কখনো নবী কো দেখো নাই যখন বললেন আমার ওয়াইস করুনী বললেন আলী রে একটু করে হা করো একটু করে হা করো একটু কি করো হা করে যখন আঙ্গুল দিয়া আলীর দাঁতগুলা ধরে 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 দেখেন বলে সব দাঁত তো ঠিক আছে আলী বললেন ব্যাপারটা কি আমার দাঁত কেন ধরতেছে তখন আমার ওয়াইস করুনী হা করলেন আলী রে ও উমর রে একটু ওয়াইস করুনের গালের দিকে তাকা দেখে পুরা মারি মুবারকের মধ্যে একটা দাঁত নাই একটা দাঁত নাই সারা মারিল কালো হয়ে গেল যেন কি দিয়ে আঘাত করলো মারির অবস্থা ভালো নয় আমার ওয়াইস করুনের দিকে তাকাইয়া বললেন ও ওয়াইস করুনের তুমি কোন কানে অ্যাক্সিডেন্ট করেছো কেন তোমার দাঁতগুলা পড়ে গেল একটু করে বলো আমার ওয়াইস করুনের চোখে দিয়া শুধু পানি পড়ে আমার ওয়াইস করুনি বলেন আলী রে আমি তো শুনেছিলাম উহুদের ময়দানে আমার নবীর দুইটা দন্তন শহীদ হয়েছিল আমি যেই দিন শুনলাম নবীর দাঁড়ের দাঁত মুবারক নবীর মারি মুবারক থেকে দুইটা দন্তন শহীদ হয়েছে খোদার কসম ওই দুইটা দাঁত যেই দুইটা দাঁত নবীর মারি মুবারকের মধ্যে নাই আমি ওয়াইস করুনীর মারির মধ্যে কেমনে থাকে আমি একটা বড় পাথর নিলাম প্রথমে মঞ্জুরে পাথর দিয়ে বাড়ি মারলাম আমার দুইটা দাঁত সারা মুখ রক্ত তরবর হয়ে গেল আমি ওয়াইস করুনী চিন্তা করলাম এই দুইটা না হইয়া যদি এই দুইটা হয় আরো দুইটা দাঁত ফেলে দিলাম আবার চিন্তা করলাম এই দুইটা হয় না হইয়া যদি অপর দুইটা হয় ও আমার আলী রে আমি ওয়াইস করুনীর নিজ হাতে নিজের প্রতিষ্ঠান দাঁত ফেলে দিলাম কারণ যেই দাঁত নবীর মারি মুবারকের মধ্যে নাই ওই দাঁত ওয়াইস করুনীর মারির মধ্যে থাকতে পারে না থাকতে পারে না আমি 32টাই ফেলে দিলাম যে কোন দুইটা দাঁত তো মিলে যাবে কারণ যে মারির মধ্যে নবীর দাঁত দন্ত মুবারক থাকবে না ওই দন্ত নামে ওয়াইস করুনীর মারির মধ্যে কিভাবে থাকবে উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ আমি যদি দাঁত ফেলে দেই দুনিয়ার কারো প্রেমিকের মায়ায় আমি কবিরা গুনাহ করলাম না কিন্তু নবীর প্রেমে 32টা দাঁত ফেললো গুনাহ হইল জোরে বলে না গুনাহ হইল যদি প্রেমিকার জন্য ফেলতাম কি হইতো জোরে বলেন না অনেকে আছেন না প্রেমিকার জন্য হাত কাটে ব্লেক মারে এটাকে সওয়াব না গুনাহ কিন্তু ওয়াইস করুনী তোর কেন গুনাহ হইল না কিরে ওয়াইস করুনী তোর তো গুনাহ হইল না বরং তুই এমন নিয়ামত পাইলি যে নিয়ামতটা দেখার জন্য আমরা পাগল ঠিক কিনা ওই তালিওয়ালা জুব্বাটা যদি একবার পাইতাম কলিজার সাথে লাগাইতাম কারণ যে জুব্বার মধ্যে নবীর ঘাম মুবারক আছে যেই জুব্বার মধ্যে আমার নবীর স্পর্শ আছে ওয়াইস করুনীর দিকে তাকাইয়া আলী মাথাটা নিচু করলেন বুঝতে পারলেন আলী আমার ফারুক আজম বুঝতে পারলেন কেন ওয়াইস করুনী 70 সালে জুব্বার মালিক হলো এটার অপর নাম হলো নবীর ভালোবাসা নবীর ভালোবাসা উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ ওরে নবীর ভালোবাসা শুধু আমাদের নয় আমার গায়ে দিয়ে যখন ঘাম বের হয় দুর্গন্ধ
কিন্তু নবীর গায়ে দিয়ে যখন ঘাম মুবারক বের হয়েছে হাওয়ারা আমার নবীর শরীর মুবারক থেকে পাগড়ি খুলে 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 মুছে মুছে নিতেন হযরত বেলাল শুধু শিশির মধ্যে পড়তেন যখন জুমার নামাজ পড়তে যেতেন ওই নবীজির ঘাম মুবারক শরীরে লাগাইতেন মেশকম্বরের চাইতে বেশি খুশবু বের হতো বড় করে বলেন সুবহান কিন্তু আমার ঘামে দিয়ে খুশবু না দুর্গন্ধ আপনার ঘামে দিয়ে খুশবু না দুর্গন্ধ কত রেক্সোনা মারি কত স্প্রে করি কত ধরনের বডি স্প্রে মারি তারপরেও দেখা যায় গুয়ের মতো বাস ঠিক কি না কিন্তু নবীর থুতু সাহাবারা পাইলে বুকের মধ্যে মালিশ করতো কিন্তু আমি থুতু মারলে সেটার উপর কেউ পাড়াও দিতে যাই না যদি ভাইরাস ঢুকে যায় ঠিক কি না আমার ওয়াইজ করনে 70 তালি জুব্বার মালিক হলেন একমাত্র নবীর ভালোবাসার কারণে আমার আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম আও বন্ধু তুমি বলো কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় সে যেন আপনি বন্ধুকে ইরতেবা করে আপনি বন্ধুকে ভালোবাসে যার অন্তরের মধ্যে নবীর প্রেম নবীর ভালোবাসা নবীর ইরতেবা থাকবে এটা নবীর প্রেম নবীর ভালোবাসা নয় এটার অপর নাম হবে আল্লাহর ভালোবাসা উচ্চ আওয়াজে বলে সুবহান আমার আল্লাহ পাক ওই 70 তালি জুব্বার মালিক বানাইলেন ওয়াইজ করুনি বললেন আমার নবী একটা তোমারে সালাম দিছে আমার ওয়াইজ করুনি নবীর সালামের জবাব দিয়া শুধু চোখের পানি সারে মাওলা আলী বললেন ওয়াইজ করুনি রে বিশ্বের সেরা সম্পদ আজকে মালিক হবে তুমি আমার নবী বলেছেন এই জুব্বাখানা পরে যেন আপনি যেন দোয়া করেন আমার ওয়াইজ করুনি জুব্বাটা নিলেন আমার ওয়াইজ করুনি জুব্বাটা নেওয়ার পরে দুই চোখের পানি ছাড়েন ওই জুব্বা তিনি আর পরেন না তিনি আর পরেন না তিনি আর পরেন না জুব্বাটা নিয়ে হাত তুইলা শুধু হাউমাউ করে কান্দে হাউমাউ করে কান্দে যখন কান্দেন কিছুক্ষণ পর দেখা গেল আধা ঘন্টা হয়ে গেল জুব্বাটা শুধু এইভাবে তুলে কান্দে আমার হযরত ফারুকে আজম গেলেন ডাক দিলেন ওয়াইজ করুনি রে ওয়াইজ করুনি রে ওয়াইজ করুনি রে জুব্বাটা পরো না কেন জুব্বাটা পরো না কেন আমার ওয়াইজ করুনি বললেন ফারুকে আজম রে তুমি কি করলা তুমি কি করলা আলী রে তুমি কি করলা তুমি কি করলা আমি তো আল্লাহর সাথে কথা বলছিলাম আমি জুব্বা পরার জন্য নবী বলেছে আমার আল্লাহ আমাকে রহম করছেন আমার নবীর জুব্বা ওয়াইজ করনে তুই পর আমার ওয়াইজ করনে বলে আল্লাহ ততক্ষণ পরব না আমি আমার নবীকে বেশারতে দেখতাম প্রতি রাতে আমার নবী চোখের পানি সাইরা সাইরা কাঁদত রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে আল্লাহ জুব্বা তখনই পরব যখন আপনি আমার রহমতুল লিল আলামিনের উম্মতের গুনাহকে মাফ করে দিবেন উচ্চ আওয়াজে বলেন সুবহান দেখেন কেমন প্রেম কেমন ভালোবাসা আল্লাহ বলে ওয়াইজ করুনি রে এই জুব্বাটা পর আমার ওয়াইজ করুনি বলে আল্লাহ এই জুব্বা তখনই পরব যখন তুমি আমার দয়াল নবীর উম্মতের গুনাহ কি করবা আচ্ছা এটা একটা জুব্বা কাপড় এই কাপড়ের কত দাম দেখো মুস্তফার সাথে লেগে গেছে আচ্ছা এখানে কার কলবে যদি মুস্তফা চলে আসে মুস্তফার সাথে লাগার কারণে কাপড়ের এত দাম আর হযরত শাহজাহান ইসব কত দামি যার ভিতরে মুস্তফা আছে ওরে আমরা কেন বলি কে ভালোবাসি তোরা তো গাধার দল তুই নে চশমা দিয়ে বলি চিনতে পারবা না ঠিক কি না ওরে গাধার দল তিনের চশমা পয়লা বলি চিনা যাই না শাহজাহান ইসব দরবারে এক চোখের মধ্যে প্রেমের চশমা লাগা আরেক চোখের মধ্যে আদবের চশমা লাগা শাহজাহান ইসব দরবারে গিয়ে মোরাকাবায় বসে দেখ খোদার কসম খালিস নিয়তে বসবা মদিনা ওয়ালা দূরে থাকবে না ওয়াইজ করিনি বলেন আমি যখন নামাজ পড়তাম আমি থাকতাম ইয়ামানে আর আমার নবী থাকত মদিনায় দূরত্ব হচ্ছে 2000 কিলোমিটারের কাছাকাছি 1000 কিলোমিটারের উপরে কিন্তু আমি আল্লাহু আকবর বলে নিয়ত বাঁধলে মুস্তফা থাকত ইমামতের মসল্লায়
আমি থাকতাম মুক্তাদির মসল্লায়, কারণ কি আশিকের জন্য মুস্তফা দূরে নয়, আশিকের জন্য মুস্তফার সামনে বড় করে বলেন সুবহান আল্লাহ আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ ঠিক কি না, এই জন্য তো সুন্নিরা বলেন ভুলাপনি নাম গাধা নীলাম রজনী গন্ধা ভোলাপনি নাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের শোকে মা লাগতেছি সকাল থেকে সন্ধ্যা মনের শোকে মা লাগতেছি সকাল থেকে সন্ধ্যা একবারে দেখা দাও যদি ও গো কামিলি ওয়ালা ঠিক না নবীকে দেখতে চাই কি চাই না দেখি হাতটা নাইরা নাইরা বলেন একবারে ফুলের মালা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব সুবহানাল্লাহ বলেন না নবী পেলে আর কোন সম্পদ লাগবে নবী আমার এই জগতের বাদশা নবী আমার ওই জগতের বাদশা নবী চারদিকে তাকাই সেই বাদশা নবী চারদিকে নজর করে সেই বাদশা নবী যাকে দেখা দেয় সেই বাদশা ঠিক কিনা কিন্তু আমাদের দেশে কতগুলো আছে বল অদ সলে গল অদ বৈনভূত কোলে তলে ফরদে হল তল পাঁচশো এক নম্বরে খলত হয়েছি নে নগরে ভাঙলার আরে কাবিলে টাকলা এর খলত হয়েছি দে এক খলত ফরিয়ে এক বাংলাদেশ সারি দান হয়েছি ঠিক কিনা ফতোয়া দিয়েছিল সে নাকি দাঁড়িয়েছে দিবে আলেমদের টুপি কে কে নাকি ফেলে দিবে আরে কার টুপি কোথায় গেল তুই টাকলা টাকলা থাকবি তুই টাকলার মাথায় আর চুল গজাবে না তোর দুনিয়াও বরবাদ আজকে তুমি বিসমিল্লাহ নিয়ে ষড়যন্ত্র করছো সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ দেওয়ার জন্য হুঙ্কার দিচ্ছ আল্লাহ মানুষকে সুযোগ দেন কিন্তু ছেড়ে দেন না ঠিক না সে মনে করছে সুযোগ পাইয়ে হাঙ্গরি দি বাইরে লই যাই ঠিক না এন বাইরে লেগে দিয়ে বাইতে বাইতে খানাটা দম হয়েছি ঠিক না ওস্তাদের মাইর হয়েছে উস্তাদের মায় শেষ রাতে ঠিক কিনা আজকে দেখেন আল্লাহর বিচার পাল্লায় পাল্লায় হচ্ছে দুশ্মনের রসুলদের কেউ বলতে চায় মুস্তফার সারে বিয়াদবি করো না যারা বিয়াদবি করেছে দেখো স্টেট ফাইনাল পড়তে আমরা দেখেছি যারা বিয়াদবি করেছে আল্লাহর বলির সাথে পায়ের মধ্যে পোষা পড়তে দেখেছি ব্রাহ্মণবাড়িয়ার জমিনে দেখেছি নবীর দরুদকে যারা ব্যঙ্গ করেছে গাল বাঁকা হয়ে যেতে ঠিক কিনা বিয়াদবি করিও না নবী ওলির সাথে দুশ্মনী করে টিকে থাকার তোর ক্ষমতা জোরে বলে না ক্ষমতা আমরা পীর ফকির মানুষ ওলি আল্লাহর আশেক আমরা যেমন আছি আমাদেরকে তেমনে থাকতে আমাদেরকে তোমরা জাগাইও না বাবা আমরা একটু পাগল টাইপের মানুষ আমরা ধরি 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 না কিন্তু ধরলে মরা জোরে বলেন না ধরলে মরা এমন ধরা ধরছি এবার মিলাদুন নবীর বারোই রবিউল আউয়াল এক জুলুস দেখেছে চট্টগ্রামের মানুষ মাদাম বিবির হাটের বারোই রবিউল আউয়ালের পরের শুক্রবার মাদাম বিবির হাট রেকর্ড করেছে গোলামে মুস্তফারা ঘুমায়া নাই গোলামে মুস্তফারা জিন্দা আছে এইবার তো 50,000 মানুষ হয়েছে আগামী বছর লক্ষের পর মানুষ জামায়াত করে মাদাম বিবির হাটের মানুষ প্রমাণ করবে মাদাম বিবির হাটের জমিন সুন্নিয়াদের খাঁটি ঠিক কিনা আল্লাহু আকবার ইয়া
ঠিক না শুধু আমার ভাইরা সব এক হয়ে গেছি আমার গাউসিয়া কমিটির ভাই আমার মাইজবান্দারে গাউসিয়া হক কমিটির ভাই আমার আমিরুল আউলিয়ার কমিটির ভাই আমার হযরত শাহ জানিসের প্রেমিক ভাই আমার শেরে বাংলার আশেক ভাই আমার দাওয়াত ইসলামের ভাই আমরা সুন্নি ভাই এক যখন হয়ে গেছি এইবার রবিউল আউয়ালে মাদাম বিবির হাতে বাতিল ফেরকাদের দুর্গে আগুন ধরেছে ঠিক না আরো জোরে বলেন না ঠিক না ইনশাআল্লাহ রবিউল আউয়াল মাস আসলে প্রতি বছর এরকম চলবে আর তোমরা ভিতরে ভিতরে জ্বলবে ঠিক না তোমরা জ্বলতে থাকো তোমরা জ্বলতে জোরে বলে না জ্বলতে আমরা নবী ছাড়া থাকব কারণ নবী সারা নাই সোন দুনিয়া নবী মোদের নয়নে ওরে নবী গলার ভার সারা নাই সুবহানাল্লাহ হযরত ওয়াজ করেন জুব্বাটা নিয়া পড়লেন না হাত তুলে শুধু কান্দেন মাওলানা আলী ফারুক আজম ধরে ডাক দিলেন কেন তুমি জুব্বাটা পরছো না আমার হযরত ওয়াজ করেন মুখটা কালো করে ফেললেন বললেন ওরে আমার যদি আমি আজকে ভয়েস করুনিকে তুই যদি ডাক না মারতি এই জুব্বাটার এত ক্ষমতা আমি জুব্বার উসিলাই কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মদি আসত সবার গুনাহকে আমি একটা জুব্বার উসিলাই মাফ করাইয়া নিতা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা তাহলে একটা জুব্বার যদি এত ক্ষমতা হয় তাহলে নবীর কত ক্ষমতা আমার নবীর ক্ষমতা কি কম না বেশি এখন যে তারা বলছে নবী কিছুই করতে পারবে না বাবা লোগো কো ছড়ো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ভি মাঙ্গে না হারাম হে নাউজুবিল্লাহ বলবেন না আরো জোরে বলেন নাউজুবিল্লাহ আমি বলবো নবীর দরবারে চাইলেও আরাম ওলি আল্লাহর দরবারে গেলেও আরাম ঠিক কিনা এই আরাম আমরা পাচ্ছি পেতেই থাকব আমার ওয়াইস কোরআনে বলে জানো আমি কত পরিমাণ উম্মতের গুনাহ শুধু জুব্বার উসিলায় মাফ করাইছি ফারুক আজম বলেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বললেন কত উম্মতের গুনাহ মাফ করাইছো ওই জামানার ইয়ামনে বনি কালব গোত্রের এবং বনি আদর গোত্রের দুইটা গোত্রের মধ্যে ছাগল ছিল সবচাইতে বেশি হাজার হাজার লক্ষ লক্ষ ছাগল তাদের পথ গোত্রের মধ্যে ছিল এবং বললেন জানো এই দুই গোত্রের যতগুলা ছাগল আছে ওই ছাগলের গায়ে যতগুলা পশম আছে ওই পশম পরিমাণ তত পরিমাণ উম্মতে মুহাম্মদের গুনাহকে আল্লাহ শুধু ওই জুব্বার উসিলায় মাফ করে দিছে তাহলে নবীর জুব্বা উম্মতের গুনাহ মাফ করাইতে তো নবী না পারে না ইয়া হতে নবী হুন্দি যাবে কিয়ামতের ময়দানে নবী নিজেও না জানে নাউজুবিল্লাহ বলেন না আমরা বলি বাবা তোমাদের ফতোয়া আমরা মানি জোরে বলেন না মানি সাহাবারা বিপদে পড়লে কার কাছে যাইত কার কাছে 30,000 সাহাবা পানি আছে এক গ্লাস কয় গ্লাস যাইয়া নবীর দরবারে বললেন ইয়া রাসূলুল্লাহ পানি এক গ্লাস 30,000 সাহাবা এখন পানি কারে খাওয়াবো ওযু কেমনে বানাবো নামাজ কেমনে পড়বো রহমাতুল লিল আলামিনের কি রহমতের অভাব আছে জোরে বলেন আছে মেরে মুস্তাফা নে আপনে পাঞ্জা কো উস পানি মে ডুবা দিয়া আমার খামলি বালা নবী ওই বাটির ভিতর আপনার নিজের পাঁচ আঙ্গুলের পাঞ্জা মুবারক ডুবাইয়া দিল এটা তোর মত সলিমুল্লাহ খলিমুল্লাহর হাতের পাঞ্জা নয় এটা রাসূলুল্লাহর হাতের পাঞ্জা যখন মেরা মুস্তাফা নে পাঞ্জা কো পানি মে ডুবা দিয়া মেরে খোদা নে জান্নাত কা
নহর জারি কর দিয়া আমার নবী জান্নাতের নহর হাত দিয়ে জারি করে দিলেন আল্লাহ মেরে মুস্তাফা নে কে দিয়া কিসকো পানি চাগে আও সবাই আসলেন পিলো পানি সবাই পানি পান করলো 30000 সাহাবা পানি পান করলো 30000 সাহাবা মস্কো পোড়ায়া নিল 30000 সাহাবা ঘটি পোড়ায়া নিল 30000 সাহাবা ওযু করলো দেখে পানি আগে যেমন ছিল এখনো তেমন আছে এ মেরে মুস্তাফা ইয়া কেসে হুয়া মেরা মুস্তাফা নে কে দিয়া মেরে রব নে কে দিয়া এ দুনিয়া ওয়ালো ইয়ে তোমারা পাঞ্জা নেহি হ্যায় ইয়ে মেরা হাবিব কা পাঞ্জা হ্যায় উচ্চাওয়াজে বলে সুবহান এটা তো তোর হাত নয় এটা আমার দয়াল নবী এটা ডুবায়া দিলে 30000 কেন 30 কোটি খাইলেও শেষ হবে বৃষ্টির জন্য সাহাবারা কাঁদতেছেন বর্ষা নেহি হে বারিশ নেহি হে ইয়া মুস্তাফা সারে দুনিয়া এত দুনিয়াটা তামা তামা হয়ে যাচ্ছে মুস্তাফা হাত উঠা দিজিয়ে মেরে মুস্তাফা নে আঙ্গুলি উঠায়া আর ইশারা কিয়া ইশারা করনে কি দের আমার নবী ইশারা করার দেরি শুধু মদিনা শহরের মধ্যে বৃষ্টি পড়ে আরম্ভ হলো বৃষ্টি বন্ধ হয় না এক জুমার মধ্যে ইশারা করলো বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে বৃষ্টি তো দেয় আল্লাহ কিন্তু ইশারা করেছেন রাসূলুল্লাহ পরের জুমাতে ইশা সাহাবারা নবীর কদম ধরে বলে ইয়া রাসূলুল্লাহ এত বৃষ্টি দিয়া কি করব মদিনা তো ভেসে যায় আর লাগবে না বলে আর লাগবে না আঙ্গুল দিয়ে ইশারা করলো মেন বলে ইয়া রাসূলুল্লাহ মেবি তোমার গোলাম হু বড় করে বলেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল জিন্দাবাদ জিন্দাবাদ তুমি বলো এনে না দিলে বৃষ্টি না অন তাইলে আর ঠিক কি না অ্যাঙ্গেলও বনে হবে মেরা মুস্তাফা নে উহুদ কে ময়দান মে জব সাহাবা ইকরাম কে হাত কট গয়া মেরা মুস্তাফা কে দরবার মে লড়খড়ে হুয়ে হাত কো লেকর আ গয়া এ মেরা মুস্তাফা মেরা মেডিকেল ভি তু মেরা দাওয়া ভি তু মেরা দিল কি চেন ভি তু মেরা আঁখ কি তারা ভি তু ইয়া রাসূলুল্লাহ আমার মেডিকেলও তুই আমার অন্তরও তুই আমার চোখও তুই আমার কলিজাও তুই হাতটা আনেছি এখন কি করবি কর জানি না রাখলে থাকবে না রাখলে নাই মেরা মুস্তাফা নে মুস্কুরায়া মে তো ডাক্তার নেকি হু লেকিন ডাক্তার কা বাপ হু আমি নবী ডাক্তার না কিন্তু ডাক্তারের বাপ মুস্তাফা নে কে দিয়া এসে সার্জারি আজ তক কিয়ামত তক কিসি নেহি কর সকেঙ্গে কেউ এই সার্জারি আর করতে পারবে না মেরা মুস্তাফা নে উস হাত কো লাগায়া লাগা কে আপনে লাহু কে লেয়া আর লাগায়া জব মেরা মুস্তাফা নে লাগায়া কোনো সিলাই নাই কোনো ধরনের সুতা নাই শুধু কুতুব মুবারক লাগাইলো সাহাবা বলেন আগে ছিল ডান হাতে জোর এখন এসে গেছে বাম হাতে জোর আগে মারতাম বাতল রে ডান হাতে এখন মারি বাম হাতে ঠিক মুস্তফা বলে আবার কোন ক্ষমতা নাই বাবার লোগো কো ছোড়ো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মি মাঙ্গে না হারাম হে এনে নে নিয়ত বান্দে দেখো না বেড়ি খাতুন বেড়ি খাতুন কি খাতুন কি খাতুন বেড়ি খাতুন আসনে নাই খবরদার এগুলার ফন্দে পা দিবেন না বিয়াদব বিয়াদব মোতলে বুখারী শরীফ আব্দাইন গলে বাংলা বুখারী শরীফ লয়েরা ফতোয়া দে দে এটা না জায়েজ এটা চিড়ি এটা বিদাত হয় না না হয় বুঝাইতে যাই কারণ জানি রিকশাওয়ালা টালা গাড়িওয়ালা সিএনজি ওয়ালা ঠিক কি না আইও না বনিফুত দেখা যাবে কত দানে ঠিক কিনা মানুষকে ধোকা দিবেন না সিদ্দিক আকবর আল্লাহকে সরাসরি কখনো দেখেন কিন্তু বলেছেন লা ইলাহা ফারুক আজম কখনো সরাসরি আল্লাহকে দেখেন কিন্তু বলেছেন লা ইলাহা মাওলা আলী সাহাবায়ে কেরাম বলেন সরাসরি আল্লাহকে দেখেন কিন্তু স্পষ্ট বলেছেন লা ইলাহা এ আবু বকর সিদ্দিক খুদা কো দেখনে কে লিয়ে তেরে দিল মে কোই তমন্না নহি
اے فاروق اعظم خدا کو دیکھنے کے لیے دل میں کوئی تمنا نہیں اے میرے عمر اے میرے عثمان خدا کو دیکھنے کے لیے دل میں کوئی تمنا نہیں اے میرے مولا علی خدا کو دیکھنے کے لیے دل میں کوئی ارادہ نہیں اس نے کہہ دیا ہاں ضرور ہے موسیٰ کی امت نے کہا تھا اے موسیٰ تو جس اللہ کا عبادت کرتی ہم لوگوں کی فریاد ہے اس اللہ کے ایک منظر دیکھنے کے لیے دل میں خواہشات امادر انترے خواہش ہلو ایک نظر اوی اللہ کے دیکھا او موسیٰ تجھے جی اللہ رہ عبادت کریش اللہ بولے موسیٰ تمہار دیکھا چھمبا تمہار ستر جن قومیر نیتا دیکھ میں دوریر کو تھا تمہیں دیکھ بنا شو دیکھ میں نوریر زلک فل سے کو تھا ہے کی پہاڑے ستر جن سبائی کوئلہ ہوئے گیسے موسیٰ بے ہوش موسیٰ کی اچھا جے خدا رکھتے تو زلی پر سے پہر پوئیڈا چھائی ہوئے گیلو وہی خدا شان ہے خود اللہ پر دعوات دیئے میرا سے گیلے امر نوبر ایک پسوم پورا گیلو وہی نوبر کی امر اور تمہار مطو ذرا بولن امر اور تمہار مطو کخنو ہی نوئی جارا بولچن تارا ہوچے پاگولار ساگول ٹکینا ہارا جورے بولن ٹکینا ہوئی تو بامی زوار پورے بول بے بکتا شدو گالا گالی کرسے ہمی جوار پورے بول بے بکتا شدو کی کرسے گالا گالی کرسے بابا حق کو تک تو تیتا تیتا ہوئی لو بھالو امرا جو دی ناگولے گولا بول بے کارا باطل در کے جو دی پوری چوئی کرایا نا دی تدر کے چینے دی بے کارا ٹھیکینا اما در ساتھ باطل ساتھ کنو شمپر کو ہارو جو رے بولے نا شمپر کو اما در ساتھ ولی اللہ دربار ساتھ شمپر کو پڑھو کرے بولے سبحان تو جگش کر لو ابو بکر عمر عثمان علی اللہ کی کی دیکھتے من چاہی نا تو دیر دیکھتے تو من چاہی جکن اللہ کے دیکھر جنو کی پاسا بیڑے جائے تو کن مصطفیٰ دربارے جائے چہرائے بد دہا امر دیال نبیر اوئی نورانی چہرہ دیکھی خدا رپرے میرے پی پاسا مصطفیٰ نظر دیئے پینڈائی بڑھو کرے بلن سواہ ارے صحابہ تو دامی کمینا ہوئی لو نماز تو تمہیں پاس وقت پڑھو نماز تو شبائی پاس وقت پڑھے صحابہ را پاس وقت پڑھے چھے صحابہ را نماز دیئے دامی ہوئی نہیں صحابہ را دامی ہوئی چھے مصطفیٰ پریمیر دیدار دیئے ٹھیکی نا ہر جورے بولے نا ٹھیکی نا ای جنرل آس کے تے کہ مرشیدر قدم تلاش کرے مدینہ والار قدمے جان بابرے امار قطع بلا ہوئی تب انہیں کر خراب لگتے پارے ان تو آسا کری کسو کسو خراب لگ لو بشیر بگر کی لے گے تھے سرور منو توارا فیسدی بیشی دو نا بیشی دی بولن کیا لگائی دو یہاں وائزر ماس کردی تو مانن بوئی تھی ایرم مانن بوئی بیس زگاس پوری زر گو بازی سننی ڈاو مار پرد دے ٹھیکی نا آر جو رے بولن ٹھیکی نا ماتر جمع زوار شروع ہوئے سے زوار ماتر کیوں ہی دے ایخونو زوار شرح نو ہوئے زوار ہوئی تیتائی بودے ٹھیکی نا آر جو رے بولن ٹھیکی نا اے جنہ سننے رہے بولے سب سے اعلیٰ ہمارا نبی سب سے بالا سب سے اعلیٰ سب سے بالا سب سے بالا و اعلیٰ ہمارا نبی صلات نیا تاہولے بجا جائے نبی سارا کنو اپائے زورے بولن نہ کنو اپائے ستر تالی زبر مالی کھولن ہمارا ویس پاگلا ایک ٹائی مطلب کارون شی کارونے کام گلو حب مصطفیٰ
ঠিক কি না ওরে আমার নবীর প্রেম ছাড়া কোনো কিছুই নাই নবীর প্রেম ছাড়া ইবাদত নাই নবীর প্রেম ছাড়া নামাজও নাই আযানের মধ্যে নবীর নামাজ কি নাই